নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইংরেজি নামেই যাদের আতঙ্ক তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে তা আজকে আমরা আর্টিকেলের সেই সমস্ত ক্লা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা খাতা পেন নিয়ে প্রস্তুত থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে আর খাতা পেন নিয়ে কেন প্রস্তুত থাকবেন যে আপনারা আমার সাথে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করুন এবং যে কোশ্চেনের উত্তর আপনাদের রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আজকে আপনাদের সাথে কুড়িটা প্রশ্ন আলোচনা করব আর কুড়িটা প্রশ্নে কে কত মার্কস পেলেন সেটা কিন্তু আমি আমাদের ভিডিও আলোচনা শেষে আপনাদের জিজ্ঞেস করব আর আপনারা সবাই এক একে ক্যালকুলেট করে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেটা একটু পোস্ট করলে আমাদেরও উপকার হয় এবং আপনাদেরও মোটিভেট করতে আমাদের সুবিধা হবে তা শুরু করছি এর আগের দিনের যেটা হোম প্রশ্ন ছিল ব্যবস্থা সেই হোম ট্যাক্সের প্রশ্ন সিক্সটি ওয়ান থেকে আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে দিয়ে দেখুন টেড ইংলিশ বলে ফোল্ডার বানানো আছে তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন তো শুরু করব আমরা আজকের সিক্সটি ওয়ান একষট্টি নম্বর প্রশ্ন যেটা হোম ট্যাক্সের প্রশ্ন তা সেই হোম ট্যাক্সের প্রশ্ন কোশ্চেন ছিল উইথ ড্যাশ লিটল পেশেন্স ইউ উইল বি এবল টু ক্রস দিস হ্যান্ডেল তা এর সঠিক উত্তর তাহলে উইল ড্যাশ লিটল তাহলে উইথ উইথ এ তাহলে উইথ এ লিটল পেশেন্স ইউ উইল বি এবেল টু ক্রস দিস হ্যান্ডেল যারা এই কোশ্চেনের অপশন সি অপশন সি এ অপ অ্যান্সার করেছিলেন তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেস যাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি টু বাষট্টি নম্বর প্রশ্ন মাই ফ্রেন্ডস ইনসিস্টেড দ্যাট আই শুড এনজয় দ্য মুভি ফ্রম ড্যাশ বিগিনিং টু দ্য এন্ড তাহলে আমাদের এখানে কী হবে ফ্রম ড্যাশ বিগিনিং তাহলে বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে টু এন্ড আছে তাহলে ফ্রম দ্য বিগিনিং টু তাহলে অপশন এ এখানে কিন্তু বন্ধুরা সঠিক উত্তর হবে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি তেষট্টি নাম্বার প্রশ্নে চলে এসছি বোথ অপটিমিস্ট অ্যান্ড দ্য পেসিমিস্ট কন্ট্রিবিউট টু সোসাইটি দ্য অপটিমিস্ট ইনভেন্টস দ্য অ্যারোপ্লেন্স দ্য পেসিমিস্ট ড্যাস প্যারাচান তাহলে আমরা এখানে বসাবো কোনটা তাহলে আমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে এখানে বলেছে দা এরোপ্লেন তাহলে দা অপটিমিস্ট দা পেসিমিস্ট তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি দা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ফোর চৌষট্টি নম্বর প্রশ্ন ইট বিংস ড্যাশ রেনি রে উই ডিসাইড নট টু গো আউট বাট টু স্টে হোম তাহলে বিং ড্যাশ রেনিডে তাহলে আমাদের এখানে কোনটা বসবে অপশান এ দ্য অপশান বিএশ সি এন এবং অপশান ডি নান অফ দিস তাহলে প্রশ্ন তাহলে ইট বিং এ রেনিডে কিন্তু এখানে প্রপার লাগবে তাহলে এ রেনিডে উই ডিসাইড নট টু গো আউট বাট টু স্টে অ্যাট হোম চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্সটি ফাইভ পঁয়ষট্টি নম্বর প্রশ্নে চলে এসেছি বাই অল স্ট্যান্ডার্ডস হি ইজ দ্যাস বেস্ট সোলজার আওয়ার মিলিটারি স্কুল হ্যাজিউস সোফার তাহলে হি ইজ ড্যাস বেস্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যা এখানে সঠিক উত্তর কি হবে তাহলে হি ইজ দা বেস্ট তাই না তাহলে হি ইজ দ্য বেস্ট সোলজার তাহলে এখানে কিন্তু যারা মনে করছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি সিক্স ছেষট্টি নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি আর ছেষট্টি নাম্বার প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা ছেষট্টি নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে নো স্ট্রঙ্গার এ ফিগার দেন হিস হি ইজ প্রেসক্রাইবড ইন ড্যাশ হিস্ট্রি তাহলে আমাদের এখানে ইন ড্যাশ হিস্ট্রি হিস্ট্রি যেহেতু বলা আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হিস্ট্রির আগে কোনটা পারফেক্ট হবে তাহলে আপনারা নিজেরাই বিচার করুন যে এখানে কোনটা সঠিক হবে যে প্রেসক্রাইবড ইন হিস্টরি এখানে অ্যাকচুয়াল কোনো কোনো আর্টিকেল কিন্তু লাগবে না তাহলে এখানে কিন্তু প্রেসক্রাইব ইন হিস্ট্রি হলেই কথাটা কিন্তু সম্পূর্ণ হয়ে যায় তাহলে ছেষট্টি নম্বর প্রশ্নে যারা বলছেন অপশন ডি নান অফ দিস তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি সেভেন সাতষট্টি নম্বর প্রশ্নে চলে এসেছি দ্য স্টোরি ওয়াজ সেট আপ ইন ড্যাশ ক্রিয়ে অ্যাটমসফিয়ার তাহলে

the sudden appearance of the stranger in the cottage despite all doors being closed is questionable the ড্যাশ সাডেন তা আমাদের এখানে আটষট্টি নম্বর প্রশ্নে ড্যাশ সাডেন তাহলে এখানে কিন্তু সঠিক হবে তাহলে দা সাডেন তাই না তাহলে দা সাডেন অ্যাফিয়ারেন্স অব দ্য স্ট্রেঞ্জার ইন দ্য কটেজ ডিসপাইট অল ডোর বিং ইন কোয়েশ্চেনেবল তাহলে অপশন বি যারা বলছেন তাদের সবর উত্তর কিন্তু এখানে সঠিক আটষট্টি নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর নির্বাচন করে ফেলেছি চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটি নাইন উনসত্তর নম্বর প্রশ্নে আনলাইক ইন বিহার বোর্ড ইংলিশ ইস ড্যাশ অপশনাল সাবজেক্ট ইন দা ইউপি বোর্ড তাহলে অপশনাল অপশনাল সিক্সটি নাইন উনসত্তর নম্বর প্রশ্নে আমরা কিন্তু ও পেয়ে গেছি তাহলে বাই ডিফল্ট আমাদের কোনটা সঠিক উত্তর হবে এন ঠিক আছে তাহলে অপশান বি এখানে সঠিক উত্তর এখানে কিন্তু এন কিন্তু সঠিক উত্তর হবে বাই ডিফল্ট আপনাদের শিখিয়ে এসেছি যে এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে এরকম পরিস্থিতিতে কোনটা সঠিক উত্তর হয় বা 90% পার্সেন্ট কেসে কোনটা হয় আপনারা কিন্তু এই ট্রিকটা পরীক্ষার সময় কাজে লাগাতে পারেন তাহলে কমপ্লিট অ্যান্সারটা কী হল আনলাইক ইন বিহার বোর্ড ইংলিশ ইজ অ্যান অপশনাল সাবজেক্ট ইন দ্য ইউপি বোর্ড চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি সত্তর নাম্বার প্রশ্নে চলে এসেছি হি এক্সিবিটেড ড্যাশ কম্পি কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য ম্যাটার ইন হ্যান্ড তাহলে আমাদের এখানে এক্সিবিটেড ড্যাশ কম্প্রিহেন্সিভ তাহলে সত্তর নাম্বার প্রশ্ন তাহলে আমাদের এখানে কী হবে তাহলে হি এক্সিবিটেড এ

তাহলে ড্যাশ ড্যাট ওয়াজ ড্যাশ আপনারা কিন্তু বাই ডিফল্ট এখানে বুঝতেই পারছেন কোনটা সঠিক উত্তর হবে তাই আমরা এখানে ই পেয়ে গেছি তাই এখানে কিন্তু সঠিক উত্তর এন হবে তাই না নাইনটি পার্সেন্ট কেসে কিন্তু এখানে এনটা সঠিক উত্তর হয় চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি টু বাহাত্তর নম্বর প্রশ্নে চলে এসেছি দ্য ফিফটিন্থ সেঞ্চুরি উইটনেসড ড্যাশ ইরা ইরা অফ রেনিসাস ইন ইউরোপ তাহলে বাহাত্তর নম্বর প্রশ্ন আর বাহাত্তর নম্বর প্রশ্নে আমরা ই পেয়ে গেছি তাহলে বাই ডিফল্ট এখানে কিন্তু এনটা সঠিক উত্তর হবে চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি তিয়াত্তর নম্বর প্রশ্ন ড্যাশ চিফ মিনিস্টার ওয়াজ গিভেন এ ওয়াম ওয়েলকাম অ্যাট দ্য অন সেট অফ দ্য ফাংশন তাহলে এখানে চিফ মিনিস্টার আগে কি বসবে এটা আমার থেকে ভালো নিশ্চয়ই আপনারা জানেন তাহলে চিফ মিনিস্টার আগে তাহলে দা চিফ মিনিস্টার তাই না তাহলে এখানে দা চিফ মিনিস্টার ওয়াজ গিভেন এ ওয়াম ওয়েলকাম অ্যাট দ্য অনসেট অফ দ্য ফাংশন

আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হবে তাহলে অপশন সি কিন্তু এই কোশ্চেনে 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তর চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 75 75 নম্বর প্রশ্নে তাহলে সেলফ রিলায়েন্স হ্যাজ বিন অ্যাডপ্টেড অ্যাজ দা ইম্পর্টেন্ট আই কিন্তু পেয়ে গেছি আমরা অবজেক্টিভ অফ ইকোনমিক প্ল্যানিং ইন মডার্ন ইন্ডিয়া তাহলে আমরা কিন্তু পঁচাত্তর নম্বর প্রশ্ন আর পঁচাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তরে আমরা বাইডিফল্ট যেটা জানি সেটা কিন্তু এখানে বসাবো তাই নাইনটি পার্সেন্ট কেসে কিন্তু এন এখানে সঠিক উত্তর হবে আইও পেয়ে গেছি ঠিক আছে যেহেতু ভায়ল পড়ে গেছে তা আমরা কিন্তু শর্টকাট টেকনিক্সটা এখানে কাজে লাগাতে পারবো তাহলে পঁচাত্তর আর এখানে কিন্তু সঠিক উত্তর অপশন সি এন হবে তাহলে সেলফ ইকোনমিক প্ল্যানিং ইন মডার্ন ইন্ডিয়া চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি সিক্স ছিয়াত্তর নম্বর প্রশ্ন দ্য কমপ্লিট ইরাডিকশন অব প্রভার্টি ফ্রম আওয়ার কান্ট্রি ইজ রিয়েলি ড্যাশ ইলাস্ট্রেশন তাহলে রিয়েলি ড্যাশ ইলাস্ট্রেশন ছিয়াত্তর নম্বর প্রশ্ন তাহলে আমাদের এখানে ছিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে আমরা কিন্তু আই পেয়ে গেছি তা যেহেতু আই পেয়ে গেছি তাই এখানে কিন্তু সঠিক উত্তর অ্যান হবে তাহলে রিয়েলি অ্যান ইলাস্ট্রেশন তাহলে সঠিক উত্তরটা বা কমপ্লিট অ্যান্সারটা কী হলো দ্য কমপ্লিট ইরাডিকশন অফ প্রভার্টি ফ্রম আওয়ার কান্ট্রি ইজ রিয়েলি অ্যান ইলাস্ট্রেশন বা ইলিশন সরি ইলাস্টেশন বলছি কেন এটা ইলুশন হবে চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন সাতাত্তর নম্বর প্রশ্ন হি ফাউন্ড ড্যাশ এনসিয়েন্ট স্ট্যাচু সরি অ্যান্সিয়ান স্ট্যাচু ইন দ্য ভিলেজ তাহলে আমরা এখানে এ পেয়ে গেছি যেহেতু এখানে এ পেয়ে গেছি তাই সাতাত্তর নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হবে তা বাই ডিফল্ট আমাদের কিন্তু এনটা সঠিক উত্তর হবে তাহলে উই ফাউন্ড এন এনসিয়ান স্ট্যাচু ইন দ্য ভিলেজ তাহলে আমাদের এখানে অপশান এটা কিন্তু এখানে সঠিক উত্তর সাতাত্তর নম্বর প্রশ্ন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি এইট আটাত্তর নম্বর প্রশ্ন ড্যাশ আইডিয়া ড্যাশ আইডিয়া অফ ইউনিটিং দ্য টু জার্মানি সেকুল সিডাকটিভ সিডাকটিভ তাহলে সিডাকটিভ তাহলে আমাদের এখানে আটাত্তর নম্বর প্রশ্ন আর 78 নম্বর প্রশ্ন এখানে আই করা আছে কিন্তু এইখানে দাটা কিন্তু প্রপার হয় টেকনিক্যালি তাহলে দা আইডিয়া অফ দা ঠিক আছে তাহলে দা আইডিয়া কিন্তু এখানে সঠিক উত্তর হবে তাহলে যারা বলছেন অপশন বি দা তাদের সবার উত্তর সঠিক এই 90% কেসের মধ্যে একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম যে টেন পার্সেন্ট তার মধ্যে এই কোশ্চেনটা থাকবে তাহলে দা আইডিয়া তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে স্পেসিফিক সেন্টেন্স দিককে আমরা টেকনিক্যালি যদি বলতে যাই এখানে কিন্তু দাটা কিন্তু প্রপার হয় আর সেটা আমাদের অ্যানটা আমরা করতাম ওটা আমাদের শর্টকাট টেকনিক্স ছিল তার যেহেতু নাইনটি পার্সেন্ট কেসে বলেছি তাহলে টেন পার্সেন্ট কিন্তু থেকেই যায় তার মধ্যে কিন্তু এই সমস্ত অ্যান্সার থেকে যায় তাহলে এই সমস্ত অ্যান্সারও কিন্তু আমি আপনাদের করে দিচ্ছি যে যেগুলো ব্যতিক্রমের মধ্যে পড়ে আপনারা কিন্তু একটু গুরুত্ব সহকারে খেয়াল করবেন

তাহলে আমরা কিন্তু সেই প্রসেসেই চলে এসেছি তাহলে অনলি ড্যাশ ইন ইকুইস্টিক পারসন ক্যান গেইন প্রপার নলেজ তাহলে এখানে কিন্তু এনটা এখানে কিন্তু সঠিক উত্তর হবে তাহলে অনলি এন ইন ইকুইস্টিক পারসন ক্যান গেইন প্রপার নলেজ ঠিক আছে তাহলে 79 নম্বর প্রশ্ন আর এখানে কিন্তু এনটা এখানে কিন্তু প্রপার আর টেকনিক্যালি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন এখানে সঠিক উত্তর হচ্ছে তা যে প্রসেসটা আমি শিখিয়ে দিয়েছি আশা করি এটা আপনাদের ভুল হবে না চলে আসবো পরবর্তী আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন আপনাদের क्वेश्चन কোশ্চেন নাম্বার এটি নারিশিং ফুড ইস ড্যাশ নেসেসিটি বোথ ফর এ প্রেগন্যান্ট মাদার অ্যান্ড এ বেবি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কোনটা সঠিক উত্তর হবে তাহলে নারিশিং ফুড ইজ এ নেসেসারি এ মাদার এগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কেন এখানে এ হবে সমোচ্চারিত শব্দ যদি সমানভাবে পরপর সমানভাবে সমভাবে উচ্চারিত হয় তাহলে কিন্তু শুনতে সমুদ্র লাগে তাই না তাহলে সমোচারিত শব্দগুলো যদি পরপর সমানভাবে সমভাবে উচ্চারিত হয় তাহলে কিন্তু শুনতে সমুদ্র লাগে তাহলে এই কথাটা যখন নিশ্চয়ই আপনারা বুঝতে চান তাহলে এখানে কিন্তু এটা কিন্তু প্রপার হবে তাহলে আশি নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু অপশান এ তো বন্ধুরা আমরা কিন্তু কুড়িটা প্রশ্ন আজকে সলভ করে ফেলেছি আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন সৎভাবে ক্যালকুলেট করে পোস্ট করুন আর আমরা দেখে নেব আপনাদের পার্সেন্টেজ কীরকম জায়গায় আছে আর আপনাদের কীরকম ধরনের মোটিভেশন ক্লাস দেওয়ার প্রয়োজন হবে আপনারা কমেন্টস করবেন পুরোটাই আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা আমাদের বিশিষ্ট বিষয়গুলো আলোচনা করে থাকি বা বিশেষ বিষয়গুলো আলোচনা করে থাকি আপনারা কমেন্ট পাস করুন আপনাদের কমেন্ট পাসের মাধ্যমে আমাদের কাজের সার্থকতা তা চলে আসবে আমরা পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্যায়ে তা আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হল হি হ্যাজ এনরোল্ড হিমসেলফ টু ড্যাশ এলিমেন্টারি কোর্স ইন কম্পিউটার অপশান এ এ অপশান বি এন অপশান সি দা এবং অপশান ডি নান অফ দিস আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি হি হ্যাজ এনরোল্ড হিমসেলফ টু ড্যাশ এলিমেন্টারি কোর্স ইন কম্পিউটার অপশান এ এ অপশান বি এন অপশান সি দা এবং অপশান ডি নান অফ দিস আপনারা এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে সেটা আমি আপনাদেরকে আগামী দিনকে দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ